আচ্ছা, অনেক পেশেন্ট আমাকে এসে জিজ্ঞাসা করেন যখন আমরা কাউকে সাজেস্ট করছি যে আইভিএফ, কেউ এসে জিজ্ঞাসা করছেন কেন ম্যাডাম আমার কি আইইউআই করা যাবে না। তো আপনাদের যেটা জানতে হবে যে আইইউআই কার্ড লাগে এবং আইভিএফ কার্ড লাগে এবং প্রসেসগুলো এক্স্যাক্টলি কি, সেই থেকে বুঝে যাবে কার্ড লাগে। এবার আসি প্রথম কথা আইইউআই। তো আইইউআই কাদের লাগে? আইইউআই এর সাকসেস রেট আর আইভিএফ এর সাকসেস রেট আলাদা। আইভিএফ অনেকটা আর্টিফিশিয়াল প্রসিডিওর যেখানে বডির বাইরে প্রেগনেন্সি তৈরি হয়, আর আইইউআই হচ্ছে একটা ন্যাচারাল প্রসিডিওর যেখানে আপনার বডির মধ্যেই প্রেগনেন্সিটা তৈরি হচ্ছে। তাহলে ন্যাচারালের থেকে আলাদা কী করে? আলাদা এইভাবেই যে আমরা খুব সামান্যই হেল্প করতে পারি আইইউআই প্রসিডিওরের জন্য। তো যে ক্ষেত্রে আমরা চেষ্টা করি, যার মাসিক হয় না, এগ বেরোয় না, তার ওষুধ দিয়ে এগটা যদি বার করা যায়, যাকে বলে ওভুলেশন করানো, যাদের স্পার্মের অল্প অল্প প্রবলেম আছে সেই ক্ষেত্রে স্পার্মটাকে প্রিপেয়ার করে বেস্ট স্পার্মগুলো বেছে নিয়ে ইউটেরাসের মধ্যে প্রবেশ করানো, যাতে কি না স্পার্ম আর এগের মধ্যে ডিস্টেন্সটা এইখান অবধি যদি আমরা আইইউআইতে পৌঁছে দিই। নর্মালি স্পার্ম থাকে ভেজাইনাতে, সেখান থেকে এতটা পথ ট্রাভেল করে যেতে হয়, সেক্ষেত্রে আমি ট্রাভেলের ডিস্টেন্সটা কমিয়ে দিলাম। যারা দুর্বল স্পার্ম আছে সেগুলো আদারওয়াইজ যেতে পারতো না, আমি সেগুলোকে এখানে পৌঁছে দিলাম, তো তাদের জার্নিটাকে আমি হেল্প করলাম এইভাবে। বাট এগটাকে নিঃসরণে আমি ওষুধ দিতে পারি, হবে হবে না সেটা পেশেন্টের ওপর এগেন ডিপেন্ড করছে। স্পার্মটাকে আমি এই অবধি ছাড়তে পারি, স্পার্মটাকে এই অবধি পৌঁছাতে হবে, সেটাও নিজে নিজেই হতে হবে। সেই জন্য এটা ন্যাচারাল প্রসেসের অনেকটা কাছাকাছি। তো সেটা কারা হচ্ছে আইইউআই এর ক্যান্ডিডেট, কারা আইভিএফ এর ক্যান্ডিডেট, বুঝতে গেলে আপনাকে বেসিক প্রবলেমটা বুঝতে হবে। আইইউআই করতে গেলে এই রাস্তাটা খোলা থাকতে হবে। কারোর যদি টিউবে ব্লক থাকে সে আইইউআই এর ক্যান্ডিডেট হতে পারেন না, ঠিক আছে? তো আইইউআই করতে গেলে তার টিউব এবং এই রাস্তা খোলা থাকে। কারোর যদি ইউটেরাসে প্রবলেম থাকে, কারোর যদি টিউবে প্রবলেম থাকে, সে তো আইইউআই করিয়ে তার করার সে ক্যান্ডিডেট হচ্ছে না, কারণ আইইউআই সাকসেস হবে না, রাস্তাটাই তো বন্ধ। অথবা কারুর যদি সিমেন কাউন্ট ভীষণ কম থাকে, সেই কম কাউন্ট থেকে আমরা যদি বেঁচে, কারণ আইইউআই এর সাকসেসের জন্য আমরা একটা কাউন্ট কোট করে থাকি, বলি 5 মিলিয়নের ওপরে ওয়াশ কাউন্ট হতে হবে। তো 5 মিলিয়ন ওয়াশ কাউন্ট মানে বুঝতে হবে কারুর যদি র স্যাম্পেলে কাউন্ট খুব কম, তার র স্যাম্পেলে কারুর যদি 5 মিলিয়ন কাউন্ট থাকে, ওয়াশ কাউন্টে সেটা আরও কমে যাবে। ওয়াশ কাউন্ট মানে যেখানে মরা স্পামগুলো বা যেগুলো ভালো দৌড়াতে পারে না, সেই স্পামগুলোকে আমরা বাতিল করে দিচ্ছি। তাহলে পুরো স্পামের যা নাম্বার আছে তার থেকে অনেকটা বাতিল হয়ে গেল। এবার যতগুলো ভালো স্পাম দৌড়াতে পারে সেগুলো বাঁচলাম। তো যখন দেখা যায় কারুর এই কাউন্টটা ভীষণ কম, যার তার পুরো কাউন্টের মধ্যে মোটিলিটি খারাপ ছিল বা পুরো কাউন্টটাই কম ছিল, তখন এই নাম্বারটা যদি ভীষণ কম, কারোর 1 মিলিয়ন 0.1 মিলিয়ন এরকম একটা খুবই কম ভ্যালু আসে, সেই ক্ষেত্রে আইইউআই এ সাকসেস পাওয়া মুশকিল। কারণ এগেন এই অবধি যখন আমরা ইউটেরাসের মধ্যে অবধি পৌঁছে দিতে পারি, কিন্তু সেখান থেকেও তো টিউব অবধি ট্রাভেল করে তাকে যেতে হবে। তো ওই ডিস্টেন্স কভার করার জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ নাম্বার লাগে, না হলে আইইউআই এ সাকসেস হয় না। তো এইটা আপনাকে বুঝতে হবে। যে আর হচ্ছে কি, এগের কোয়ালিটির ওপরও ডিপেন্ড করে। যাদের প্রত্যেক মাসে মাসিক এমনিই হয় বা যাদের ধরো স্পার্মে সেরকম কোনো প্রবলেম পাচ্ছি না, কিন্তু তাও দেখা যাচ্ছে যে রাস্তাও খোলা আছে, তাদের আমরা বলি আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, তারা যখন অনেক ম্যারিড লাইফ, কারোর হয়তো 10 বছর কি কারোর তার চেয়েও বেশি, সেই ক্ষেত্রে হচ্ছে না, সেই ক্ষেত্রে আইইউআই ট্রিটমেন্টটা আইডিয়াল হয় না। যদিও বলতে পারেন হ্যাঁ টিউব খোলা আছে, চেষ্টা করে দেখতে পারি, তখন আমি বলি আইইউআই করতে পারেন। সেই ক্ষেত্রে আমরা আইইউআইটাকে আমি অ্যাজ এ ইনভেস্টিগেশন, মানে একটা আপনার রেসপন্স কীরকম হচ্ছে বা কোথায় প্রবলেম হচ্ছে বোঝার জন্য অ্যাজ এ ডায়াগনোসিস ইউজ করি, সেই ক্ষেত্রে আইইউআই করি। কিন্তু সেক্ষেত্রে সাকসেস রেট খুব ভালো করা যায় না অনেক সময়। এবার যখন আইইউআই এর ফলো আপে আমরা আল্ট্রাসাউন্ড করি বা ওষুধ দিই, তখন দেখি যে কী প্রবলেম আসছে। কিন্তু আইইউআই এর আইডিয়াল ক্যান্ডিডেট এরাও হচ্ছেন না। তা আইইউআই এর আইডিয়াল ক্যান্ডিডেট যারা, যাদের রেগুলার মাসিক হয় না, আমরা ওষুধ দিয়ে মাসিকটা ইনডিউস করছি, তারা আইইউআই এর ক্যান্ডিডেট, এবং তাদের টিউবটা খোলা থাকতে হবে, বয়সটা যদি মহিলার ক্ষেত্রে কম হয় এবং হাজব্যান্ডের কাউন্ট খুব খারাপ না হয়, তারা হচ্ছে আইইউআই এর আইডিয়াল ক্যান্ডিডেট। বা যদি কারোর হাজব্যান্ডের শুক্র নেই, আমরা ডোনার আইইউআই করব, তারাও গুড ক্যান্ডিডেট। কিন্তু আইভিএফ কোথায় লাগছে? যে ক্ষেত্রে আইইউআই আগে নিজেরা অনেক দিন নিজেরা ট্রাই করেছেন, কোনো প্রবলেম পাওয়া যায়নি আনএক্সপ্লেন, সেক্ষেত্রে, অথবা হাজব্যান্ডের কাউন্ট কম আছে যেটা আইইউআই এর জন্য সুটেবল কাউন্ট আসছে না, অথবা
ফিমেল এজটা অনেক বেশি বেশি মানে হচ্ছে 30 অর্ধ যারা তাদের ক্ষেত্রে দেখতে হবে যে তারা যদি অনেক দিন আমার অনেক پیشنট গ্রামের پیشنট আছেন বহরমপুর মালদা এসব জায়গায় আমি দেখি তারা আসছে দাদা খুব ইয়াং এজে আসছে কারোর হয়তো 22 23 24 বছর বয়স অথচ তাদের হিস্ট্রি দিচ্ছে তার 5 বছর 7 বছর বিয়ে হয়ে গেছে যেহেতু এইসব জায়গায় খুব তাড়াতাড়ি এখনো চাইল্ড ম্যারেজ বলা যেতে পারে এই 13 14 15 এর মধ্যে অনেকেই বিয়ে হয়ে যাচ্ছে এবং তারা হয়তো 15 16 বছর বয়স থেকেই তারা প্রেগন্যান্সির জন্য ট্রাই করতে থাকছে এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এত ইয়াং যখন তাদের আইডিয়াল এজ ফর প্রেগন্যান্সি তখনও তারা প্রেগন্যান্ট হতে পারছে না তো এই সব ক্ষেত্রে অনেক সময় সিরিয়াস প্রবলেম রয়েছে সেজন্য হচ্ছে না তো সব সময় তাদের জন্য আমরা আইইউআই সাজেস্ট করতে পারি না ডিপেন্ড করে যে কিসের জন্য হচ্ছে না আমরা আগে ডায়াগনোসিস করি তারপরে সেই জন্য যখন ফার্টিলিটিকে অনেক দিন চেষ্টা করছে অনেক বছরের ম্যারিড লাইফ কোনো প্রবলেম নেই সেই ক্ষেত্রে আইইউআই সব সময় আনসার দিতে পারে না আইভিএফ যেখানে ফার্টিলাইজেশন প্রসেসটা আমরা ল্যাবরেটরিতে করে দিতে পারি সেই ক্ষেত্রে কিন্তু মানে সাকসেস রেটটা বাড়ানো যায় এই রিসেন্টলিও আমি একটি پیشنটের করলাম যে ট্রাইবাল پیشنট খুবই রোগা পাতলা চেহারা প্রত্যেক মাসে মাসিকের হিস্ট্রি দিচ্ছে আমি তো খুব ভেবেছিলাম যে ঠিক আছে খুবই সিম্পল কেস ও তো খুবই ভালো রেসপন্স করবে কিন্তু যখন আমি তার অনেক দিনের ইনফার্টিলিটির হিস্ট্রি সেই হিসাবে আইভিএফে যখন তাকে আমরা স্টিমুলেট করলাম তখন দেখা গেল যে তার এগ কোয়ালিটি যেটা বেরোলো সেটা মানে বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন খুবই খারাপ এবং খুবই কম তাই বোঝা যাচ্ছে যে এ প্রত্যেক মাসে মাসিক হচ্ছে কিন্তু আমরা আল্ট্রাসাউন্ডেও কিছু বুঝতে পারছি না অনেক ওষুধ খাচ্ছে কিছুতেই হচ্ছে না তো এগুলো মানে এই আইইউআই আর আইভিএফ এর এই ডিফারেন্সটা তখনই বোঝা যায় এবং এটা আপনার বোঝার কথাও না কিন্তু আপনার ডক্টর যে ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যাবেন সে পুরো জিনিসটা অ্যাসেস করে আপনাকে একটা অ্যাডভাইস করবে ভাববেন না যে আপনি চাইছেন আইইউআই ডক্টর কেন আইভিএফ সাজেস্ট করেছে অফকোর্স তার একটা রিজন থাকবে সেই জন্যই তিনি সাজেস্ট করছেন কিন্তু আমি বলবো প্লিজ এক্সপার্টের ওপিনিয়ন নিন আপনার নিজের ওপিনিয়নে স্টিক করে থাকবেন না